বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি হাফ বিল্ডিং বা টিনশেড, একটি বাড়ির ডিজাইন, রঙিন টিনের বাড়ির ডিজাইন, গ্রামের মধ্যে খোলামেলা জায়গায় একটি বাড়ির ডিজাইন। এই ডিজাইনটি কমপ্লিট করা হয়েছে, সদ্য কমপ্লিট করা হয়েছে। আজকে আপনাদেরকে এই বাড়ির ডিজাইনটি আমি দেখাচ্ছি। আমাদের চ্যানেলে আবার আরেকটি প্রতিবেদন দেওয়া হয়েছিল, কিন্তু তখন আপনারা কমেন্টস করে, অনেকেই কমেন্টস করে বলেছেন যে সঠিক খরচটি বা সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি ক্লিয়ার হয় নাই। এই কারণে আমরা এই ভিডিওটি আবার নতুন করে আমরা অডিও করে এই ভিডিওটি প্রকাশ করছি আপনাদের বোঝার স্বার্থে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনেই রয়েছে একটি পিরা। প্রথমে আপনি সামনে পাবেন পিরা। পিরাটি দেখেন কত চমৎকারভাবে টাইলস করে, কিন্তু অত্যন্ত সুন্দর করে এই বাড়িটি কমপ্লিট করা হয়েছে। এই বাড়িটির সামনে রয়েছে একটি নাকের মতো একটি উঁচা একটি পোর্চ রয়েছে, যেটি আপনার মেইন গেট দিয়ে ঢুকবেন। ঢোকার পরে আমরা প্রথমে যাব ড্রয়িং রুমে। ড্রয়িং রুম থেকে আমরা ডাইনিং রুম, ডাইনিং থেকে বেডরুম, অর্থাৎ প্রত্যেকটা রুম আলাদা আলাদা আমরা যেতে পারবো। এই বাড়িটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাড়িটিতে যেতে হলে কেউ গড় কেউ যেতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ সেপারেট একটি ডিজাইন। এটা আলাদা আলাদাই রয়েছে, দরজাগুলো সম্পূর্ণ সেপারেট, সম্পূর্ণটাই আলাদা। দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি রুম এবং জানালাগুলোও কিন্তু খুব সুন্দর, রঙিন টিন, সবুজ রং এবং তার মধ্যে সাদার মিক্সার, খুবই লেটেস্ট এবং মডার্ন, অর্থাৎ কালার ম্যাচিংটা কিন্তু খুবই চমৎকার, যেটি আপনারা আসলে সরাসরি দেখলে কিন্তু আপনার কাছে আরও সুন্দর লাগবে। আমার মনে হয় গ্রামে যদি আপনি এই বাড়িটা করেন, আপনার কাছে একদম আনকমন একটি বাড়ি হবে, অর্থাৎ আপনি কিন্তু খুবই সুন্দর একটা বাড়ি পাবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে খুবই সীমিত খরচ দিয়ে এই বাড়িটি পাবেন। আপনার কাছে যদি সামান্য কিছু টাকা থাকে, আপনি এই বাড়িটা করতে পারবেন। আমি আপনাদেরকে যেখানে ডিজাইন দেখাবো এবং আপনাদেরকে কতগুলো ইট লাগবে, বালু লাগবে এবং আপনাদের কতগুলো মালামাল লাগবে সেটি আমরা দেখাবো, এবং মোট কত টাকা খরচ হবে বা এই বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে সেটিও একটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যেন দেখতে পারে। সে কারণে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদেরকে কমেন্টস করবেন। আপনারা যদি কোনো কিছু জানতে চান, আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইডের অংশ, সাইডগুলোও কিন্তু খুব সুন্দর রুমটা করা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন দুটি রুম দেখা যাচ্ছে এবং জানালাগুলো, পিছনের জানালাগুলো কিন্তু আপনার খুবই সুন্দর লাগছে। জানালা যে সানসেট দেওয়া হচ্ছে সেটাও কিন্তু অত্যন্ত সুন্দর এবং খুবই চমৎকার। আপনারা এখান থেকে এই বাড়িটা চয়েস করতে পারেন এবং এই বাড়িটা আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার এলাকার মধ্যে হাফ বিল্ডিংয়ের মধ্যে কিন্তু এটা হচ্ছে শ্রেষ্ঠ একটা বাড়ি। হাফ বিল্ডিংয়ের মধ্যে এটি বলা যায় সর্বশ্রেষ্ঠ একটি হাফ বিল্ডিং হবে এটি। আপনি দেখতে পাচ্ছেন সবুজ টিন, পিছনের সাইডটা তিনটা রুম রয়েছে, মাঝখানে ড্রয়িং ডাইনিং রুমটা রয়েছে এবং দুই পাশে দুটি বেডরুম রয়েছে এবং সামনে দুটি বেডরুম রয়েছে, চাইল্ড বেড। টোটাল এই বাড়িটাতে চারটে বেডরুম, দুটি হচ্ছে মাস্টার বেড এবং দুটি চাইল্ড বেড, এই চারটা রুম নিয়েই কিন্তু এই বাড়িটা। এবং মাঝখানেটা হচ্ছে ড্রয়িং ডাইনিং কিচেন এবং বাথরুম রয়েছে মাঝখানে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে যত সম্ভব দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির ডিজাইনটি, তো আপনারা দেখেন, মনোযোগ সহকারে দেখেন এবং এখান থেকে কিন্তু আপনারা এই বাড়ি করার আইডিয়াটা নিতে পারবেন। তো এবং বন্ধুরা এখন আমরা ভিতরে ঢুকবো, দেখেন এই বাড়িতে কিন্তু গেটটা রয়েছে খুব সুন্দর, এস এস দিয়ে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু মেন গেটটা করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাকে উচ্চ উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি। আপনি যখন এটাকে লাইটিং করবেন তখন কিন্তু এটা আরও সুন্দর লাগবে। আমরা দিনের বেলায় ভিডিওটা করেছি, আলো স্বল্পতার কারণে ততটুকু উজ্জ্বল হয়নি, যদি আপনি এটা আলো দিবেন তখন কিন্তু এটাকে আরও সুন্দর লাগবে এই বাড়িটা। আপনি দেখতে পাচ্ছেন বারান্দা কিন্তু খোলামেলা, অনেক বড় একটি বারান্দা, 6 ফুটের একটি বারান্দা। আপনি চাইলে এটাকে ডাইনিং হিসেবেও ইউজ করতে পারেন বা আপনি খোলামেলা হিসেবেও এটা ইউজ করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন আমরা রুমগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা এখান থেকে আপনারা একটা হাফ বিল্ডিং করার আইডিয়া নিতে পারেন বা টিনশেড বাড়ি করার আইডিয়া নিতে পারবেন। এই বাড়িটা কিন্তু খুবই চমৎকার, এরকম ভাবে আপনি কিন্তু একটি বাড়ি কমপ্লিট করতে পারেন। কারণ আমার মনে হয় হাফ বিল্ডিং এর মধ্যে বা টিনশেড বাড়ির মধ্যে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি বাড়ি, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ আমরাও অনেক বাড়ির ডিজাইন করেছি, কিন্তু এরকম সুন্দর বাড়ির ডিজাইন কিন্তু আমরা দেখিনি। এই ডিজাইনটি কিন্তু খুব সুন্দর হয়েছে এবং কাজগুলোও খুব চমৎকার ভাবে কমপ্লিট করা হয়েছে। তো বন্ধুরা আপনারা যদি আমাদের কাছ থেকে এই বাড়িটা ড্রয়িং নিতে চান, ড্রয়িং প্ল্যানটি নিতে চান, তাও নিতে পারবেন, ইমেলের মাধ্যমে নিতে পারবেন। খুবই সামান্য খরচ দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে কাগজটি নিতে পারবেন, ড্রয়িং প্ল্যানটি নিতে পারবেন। এবং আপনারা যদি চান যে এই টোটাল কাজটিও আমাদেরকে দিয়ে করাবেন, সেটিও করাতে পারবেন। তবে আপনার এলাকার মিস্ত্রি দিয়ে করালে আপনার খরচটা কম হবে, আমাদেরকে দিয়ে করালে কিন্তু খরচটা বেশি হবে। এই বাড়িটা করতে আপনার টোটাল ইট লাগবে প্রায় 8,000। 8,000 ইট হলে আপনি এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন। আপনার 8,000 ইট লাগবে টোটাল এই বাড়িটা করতে। আপনি দেখতে পাচ্ছেন এটা একটি বেডরুম, আপনি দেখতে পাচ্ছেন এটা একটি বেডরুম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন 12-12 এই রুমগুলো কিন্তু 12-12 রুম, কত বড়, 12-12 রুম, কিন্তু অনেক বড় রুম আপনি দেখতে পাচ্ছেন। এবং সিমেন্ট লাগবে 80 ব্যাগ। এই বাড়িটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনাকে 80 ব্যাগ সিমেন্ট লাগবে এবং ইট লাগবে 8,000। সেটা আমরা আপনাদেরকে বলার চেষ্টা করছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন এবং আপনারা এখান থেকে হিসাবটা লিখে রাখতে পারেন। এবং বালু লাগবে 200 সেফটি, 200 সেফটি বালু লাগবে আপনার এই বাড়ি, এই বাড়িটা করতে। তো বন্ধুরা আপনারা আমরা যতটুকু সম্ভব আপনাকে এই বাড়িটা আবার দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এবং এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে বলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। বন্ধুরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। ভালো থাকবেন, সুস্থ থাকেন, যেখানেই থাকেন নিরাপদে থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।